ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা দিয়েছে তার কারণে পুরো বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়েছে। তবে এতে রাশিয়ার সার্বভৌমত্ব আরও শক্ত হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির দূরপ্রাচ্য অঞ্চলের শহর ভ্লাদিভোস্টয়ে অনুষ্ঠিত এক অর্থনৈতিক সম্মেলনে এসব মন্তব্য করেছেন। তিনি বলেন, পশ্চিমাদের এই নিষেধাজ্ঞা কাজ করছে না, বরং এতে পশ্চিমা দেশগুলোর পতন ঘটছে, আর এর বিপরীতে নতুন শক্তি হিসেবে এশিয়ার উত্থান হচ্ছে। পুতিন আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি কিভাবে ইউরোপে উৎপাদন কমছে এবং মানুষ চাকরি হারাচ্ছে। মানুষের চোখের সামনে ডলার, পাউন্ড এবং ইউরো দুর্বল হচ্ছে। তিনি বলেন, আমি নিশ্চিত আমাদের কোনো ক্ষতি হয়নি এবং আমাদের কোনো ক্ষতি হবেও না। আমাদের সার্বভৌমত্ব আরও সংহত হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। প্রেসিডেন্ট পুতিন বলেন, চীনে গ্যাস সরবরাহের জন্য রাশিয়া মঙ্গোলিয়ার ভেতর দিয়ে একটি বিশাল নতুন গ্যাস পাইপলাইন নির্মাণ নিয়ে আলোচনা করছে। গত সপ্তাহে রুশ তেলের আমদানির ওপরও একই রকম মূল্য বেঁধে দেওয়ার প্রস্তাব গৃহীত হয়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন বলেছেন, জ্বালানি রপ্তানি থেকে রাশিয়ার আয় কমাতে হবে, কারণ এই পয়সা দিয়ে পুতিন যুদ্ধ চালাচ্ছেন। সম্প্রতি ফিনল্যান্ডে করা এক গবেষণা বলছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত ৬ মাসে রাশিয়া তেল গ্যাস রপ্তানি করে ১৯৮ বিলিয়ন ডলার আয় করেছে।